এই বোতলটা আপনি দেখুন, এইভাবে আমি রাখলাম, এই যে রেখে দিলাম, দেখুন কোন দিকে যেতেছে, মদিনার দিকে যাচ্ছে, বোতলটা একেবারে মদিনার দিকে গড়াচ্ছে, এখানে জিনেদের কোনো কারামতি নেই। থাক, বোতলটা নিয়ে এসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মদিনার আমাদের হোটেল থেকে একটা বাসে নিয়ে আমরা এসেছি এখন ওয়াদিয়ে জাবাল, যেটাকে বলা হচ্ছে ওয়াদিয়ে জাবাল বা জিনের পাহাড়। এই এখানে প্রত্যেক হাজিদের ভিতর একটা কৌতূহলী আছে যে এখানে নাকি জিনেদের কিছু কেরামতি আছে, বা আমাদের যে 50 জনের একটা টিম এসেছি, আমাদের টিমেরও মোটামুটি 40 থেকে 45 জন মানুষের এটা ধারণা যে এখানে একটা বিশাল জিনেদের কেরামতি আছে। কেরামতিটা কি না, বাস যখন ওয়াদিয়ে জাবালের দিকে আসে তখন স্টার্ট দিয়ে আসে, আর যখন এখান থেকে বাসটা মদিনার দিকে রিটার্ন করে তখন বিনা স্টার্টে বা গাড়িটা মানে কি বলে ওটা নর্মালে রাখলেই ওটাকে কি গাড়ি এমনিতেই চলতে থাকে। এরকম কিছু বাসের ভিতরে আমি প্রায় 1 ঘন্টা যাবৎ শুনলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমি এখানে এসে যা বুঝলাম যে জিনেদের যে কেরামতির কথা বলা হচ্ছে এটা একেবারেই ভুল এবং ভ্রান্ত একটি কথা। কারণ হচ্ছে এই যে এইখান থেকে মদিনাটা, মদিনার রাস্তা বা মদিনা শহরটা অনেক নিচের দিকে অবস্থিত, আমরা এসেছি অনেক উপরের দিকে, এটা আমার মনে হচ্ছে। বাসে উঠে যে আমি ভাবলাম যে মদিনা শহরটা আছে যেমন, আর এই জিন বা এই জিন পাহাড় এই জায়গাটা যা এর মাঝখান, অর্থাৎ মদিনা নববী বা মদিনা শহর আর এই জায়গাটার মাঝখানটা হচ্ছে একেবারেই নিচ। তাতে করে আমি যা বুঝলাম, আপনাদেরকে একটা জিনিস আমি প্রমাণ দেখাই যে এখানে জিনেদের কোনো সম্পর্ক আছে কি না। এই আমার হাতে একটা পানির বোতল আছে, এই বোতলটা আপনি দেখুন, এইভাবে আমি রাখলাম, এই যে রেখে দিলাম, দেখুন কোন দিকে যেতেছে, মদিনার দিকে যাচ্ছে, বোতলটা একেবারে মদিনার দিকে গড়াচ্ছে, এখানে জিনেদের কোনো কারামতি নেই। থাক, বোতলটা নিয়ে এসো। এখানে জিনেদের কোনো রকমের কোনো কারামতি নেই। দেখুন, আপনাদেরকে একটু পানি, পানিটা খোলো, পানিটা আমি ঢেলে দেখাচ্ছি, পানিটা কোন দিকে যাচ্ছে, দেখুন কোন দিকে যাচ্ছে পানিটা, পানিটা কিন্তু মদিনার দিকে যাচ্ছে। তার মানে মদিনা শহর আর ওয়াদিয়ে জিন বা ওয়াদিয়ে জাবাল এই জায়গাটা আর মদিনা শহরের মাঝখানটা ঠিক এই রকম, আপনাদেরকে আমি দেখাই, দেখালে বুঝতে পারবেন, ঠিক এই এই ধরনের, আমি যা বুঝলাম ঠিক এই ধরনের, একদিকে আছে মদিনা, একদিকে আছে জিন পাহাড়, মাঝখানটা ঠিক এই ধরনের, ঠিক এই। ওই জন্য যখন পানি আমরা এখান থেকে দিচ্ছি বা কোনো বোতল যখন ছাড়ছি তখন এদিক থেকে গড়াতে গড়াতে বোতলটা মাঝখানের দিকে চলে আসছে, এইরকম একটা পজিশন। এই যে সমস্ত হাজি সাহেবরা আছেন যে এখানে জিনেদের বিশাল কেরামতি আছে বা জিনেদের মারাত্মক কিছু ব্যাপার আছে, এগুলো সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা। এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টিকে বলা হচ্ছে জিন পাহাড়, এই পাহাড়টিকে বলা হচ্ছে জিন পাহাড়, চারিদিকে এখানে পাহাড়, অনেক হাজি সাহেবরা এখানে এসেছেন, চারিদিকটায় পুরো পাহাড় দিয়ে ঘেরা। এখানে কিছু কাপড়ের দোকান আছে, হালকা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, চা কফির ব্যবস্থা আছে, সাইডে দেখতে পাচ্ছি উট নিয়ে কিছু বিদেশি মানুষেরা তারা ঘুরছে, 10 রিয়াল করে নিচ্ছে। আর এটা আপনাদেরকে খুব একটা সতর্ক বার্তা দিয়ে রাখছি, মসজিদে নববীর পাশে যারা কখনো উমরা করতে আসবেন বা হজ করতে আসবেন, মসজিদে নববীর পাশে কোনো দোকানে কেনাকাটা করার সময় অরিজিনাল আরাবিয়ান যারা তারা নয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরা যে সমস্ত দোকানগুলো করে রেখেছে এই দোকানে মাল কেনার আগে খুব সাবধানে থাকবেন, তাছাড়া আপনাকে এত ঠকানো ঠকাবে যেটা ধারণার বাইরে। একটা জিনিসের দাম 40 টাকা, পাকিস্তানি বা বাংলাদেশিরা দাম চাইছে 100 টাকা, আপনি কত কমাতে পারবেন বলুন? ওই জন্য সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ আপনাদেরকে দিলাম। এক, সেটা হচ্ছে জিন ঘটিত এখানে কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ মিথ্যা বা এটা ধারণা, এছাড়া আর কিছু নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।